হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো একটি আনবক্সিং ভিডিও। তো আমি ফ্লিপকার্ট থেকে একটা ফেস ওয়াশ অর্ডার করেছিলাম। তো আমি কোনোভাবে বেখেয়ালি হয়ে যাওয়াতে ফেস ওয়াশের সাথে সাথে একটা স্ক্রাবও অর্ডার হয়ে গেছে। তো আমি সেটা এই যে ওশিয়া হার্বালসটা আমি আগে অনেকগুলো ইউজ করেছি, একটা অ্যাপ্রিকট স্ক্রাবার আর একটা যেন তোমার ফেশিয়াল কিট পার্লসের, তো আরও অনেক কিছু শ্যাম্পু টেম্পু আমি ইউজ করেছি, বাট এটা আমি কোনোদিন ইউজ করিনি, এই জন্যই এটা আমি অর্ডার করেছি। এটা হচ্ছে খুলেছে, এ দেখো, এটা হচ্ছে ওশিয়া হার্বালস। তো ওশিয়া হার্বালসের এই যে এটা হচ্ছে ফেস ওয়াশ, উপ্তান ফেস ওয়াশ, আর এটা উপ্তান ফেস স্ক্রাবার। তো আমি বলি, তো কালকে আমি ফার্স্ট টাইম ইউজ করলাম, মানে জেনারেলি যেরকম তোমার উপ্তানের বলছি, যে কোনো ফেস ওয়াশ একটা যে টেক্সচার হয়, তো এটা কিন্তু সেরকম নয়, দেখো এটা ক্রিমি বেস, ঠিক আছে, আর গন্ধটা অনেকটা ভিকো গন্ধ, একটা স্যান্ডেল, একটা স্যাফ্রন মেশানো একটা গন্ধ। তো যাই হোক, গন্ধটা ভালো, নো ডাউট, কিন্তু মানে যেরকম আমরা ফেস ওয়াশ ইউজ করি, জেল বেস হয়, তো সেটা এটা সেরকম নয়, এটা একটু ক্রিম বেস টাইপের। এই যে, তো এটা 100 ml আছে, এই যে এই 100 গ্রাম, এই যে 100 গ্রাম, আর এই যে দাম, এখানে দাম দেখছো, এটাও সেম, এটা হচ্ছে স্ক্রাবটা, এই যে স্ক্রাবের টেক্সচার, এই যে ছোটো ছোটো মাইল্ড এতে স্ক্রাবার, এই দেখো